الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজে যে দরুদ পড়ি সকলে আমার সঙ্গে সেটা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع خصاله আমার সঙ্গে সকলে পড়ুন সুবহানাল্লাহ الحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده سبحان الله العظيم بخاري مسلم এর তিনটি হাদিস একসঙ্গে আমরা পড়লাম আল্লাহ কবুল করুন পড়ে আমিন বাড়ি ঘরে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা আমার ভালোবাসার একটি ইঙ্গিত একটি সিগনাল আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহফিলের আয়োজনকারী শ্রোতা মণ্ডলী যে যেভাবে মাহফিলকে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন কেয়ামতের মাঠে মাথার 9 ইঞ্চি উপরে যখন সূর্য আসবে তার অরিজিনাল 9টা মুখ নিয়ে 12টা মুখ নিয়ে ওই কঠিন মুহূর্তে মানুষগুলি গ্রামের নদীতে সাঁতার দিবে সেই কঠিন মুহূর্তে এই কোরআনের মাহফিল যেন আমাদের সকলের নাজাতের জরিয়া হয়ে যায় সকলে পড়ুন আমাদের নসিব খুব ভালো আপনাদের ভাগ্য খুব ভালো আমরা কোরআনের মাহফিল শুনতে এসেছি এখন কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সংকুচিত হয়ে যাচ্ছে এই দুনিয়াতে কোরআনের মাহফিলকে যারা বাধা দিয়েছে কোরআনের তাফসিরকে যারা বাধা দিয়েছে ওরা জোয়ারের পানির সঙ্গে এসেছে ভাটার পানির সঙ্গে আবার ইতিহাসের চরম অতলে তলিয়ে গেছে ঠিক কিনা বলে বন্ধুরা
মাহফিলে কোরআনের কথা, কোরআনের আওয়াজ, কোরআনের শব্দ চয়ন, কোরআনের বাচন ভঙ্গি, কোরআনের নির্দেশিকা সকলে শোনার তৌফিক নসিব জুটে না। কিভাবে? মোবাইল ফোনগুলো মেহরবানি করে বন্ধ করুন। কিভাবে? বড় লোকদের কাজের চাকর থাকে, বড় লোক মানুষ কাজের চাকর নিয়ে বাজারে গেছে, বাজার করছে, আশার ফতে সালাতুল মাগরিবের আজান। কাজের চাকর বলতেছে, আমি মালিক, আমি নামাজে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসবে তুমি। এখন নামাজের মধ্যে মোমেন যখন নামাজে দাঁড়িয়ে যায়, সরাসরি সেই আরশে আজিম থেকে রহমতের ছায়া দিয়ে ডেকে দেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? নামাজরত অবস্থায় মুসল্লির উপরে রহমত নাজিল করে আল্লাহ। মাগরিবের তিন রাকাত নামাজ শেষ হয়ে গেল, দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা শেষ হয়ে গেল, দুই রাকাত দুই রাকাত দুই রাকাত ছয় রাকাত তাওয়াবিন নামাজ পড়তেছেন, চাকর দেরি হয়ে যাচ্ছে। নামাজ শেষ করে চাকর যখন বেরিয়ে আসলো, মালিক জিজ্ঞেস করলো, অনেকেই তো আরো আগে এসেছে, তুমি এত দেরি করলে কেন? এবার চাকর জবাব দিচ্ছে, ও মালিক, আপনি কান খাড়া করে শুনে রাখুন, যে মালিক আরশে আজিমে যিনি বসে আছেন, ওই মালিক আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, আর ওই মালিক আমাকে মসজিদের ভিতর থেকে আসতেও দেয় না। দুই রাকাত দুই রাকাত দুই রাকাত তিরমিজির হাদিস, যেই ব্যক্তি ছয় রাকাত তাওয়াবিন নামাজ আদায় করবেন, তার আমল নামার মধ্যে অতিরিক্ত অ্যাডভান্স 12 বৎসর ইবাদত করলে, নফল ইবাদত করলে যেই সওয়াব, মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সেই সওয়াব দিয়া দিবেন। বন্ধু, কোরআনুল করিম সুরায় হুদ আয়াত নাম্বার 114 আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকিমিস সালাতা তারাফাই আন-নাহারি ওয়াজুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিব السيئات ذلك ذكرى للذاكرين কি আর একটু আসতে বলে, আমি যাই পড়ছি, আপনারা বুঝছেন বোঝেন নাই, পড়া কুফাল, নসিব খারাপ আমাদের, আমরা সেটা পড়াশোনা করি নাই, দুনিয়ার অনেক শিক্ষা অর্জন করেছি কিন্তু কোরআনের অর্থটা বুঝলাম না, আর বয়স কই, চলে যাচ্ছি তো। আল্লাহ পাক বলতেছেন, ও আকিমিস সালাত, ও আকিম, এটা হচ্ছে আমরের সেগা, নির্দেশ, আমার মাবুদের কমান্ড, আকিমিস সালাত, প্রতিষ্ঠা করো নামাজ, তরফিয়ান নাহার ওয়া জুলাফা মিনাল লাইল, দুই প্রান্তে, কয় প্রান্তে? দিনের শুরুতে এবং সন্ধ্যার শুরুতে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নির্দেশটা কার? আল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবুন্নাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়, ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, এই উপদেশ মালা হচ্ছে যারা উপদেশ গ্রহণ করে,
যারা উপদেশ গ্রহণ করে। ছোট্ট এই আয়াতটির উপরে কথা বলবো ইনশাআল্লাহ। বিশাল বিস্তীর্ণ আকাশ জমিনের মালিক, আমার আপনার জীবনের মালিক, সম্পদের মালিক, ইজ্জতের মালিক, গোটা সৃষ্টি জগতের মালিক আল্লাহ পাক, যেন মহাবিশ্বের মহাবিস্ময়কর কিতাব কোরআনুল আজিম থেকে মালিকের দয়া আর আপনাদের ভালোবাসাকে পুঁজি করে কিছু কথা বলতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে দোয়া করেন পড়ুন, আমিন। আর আমরা যে এই কনকনে হিম হিম ঠান্ডায় সুন্দর একটি পরিবেশে মাহফিলে এসে পড়লাম, সেজন্য মালিককে আমরা শুকরিয়া জানাই। রাতের এই নিস্তব্ধ দুনিয়াকে এই অন্ধকার দিয়ে এবং শীতের চাদর দিয়ে যিনি ঢেকে দিয়েছেন তিনি হচ্ছেন মহান রব। সেই মহান রবের দরবারে অনন্ত যুত কোটি শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে সুরাটির থেকে তারা আওয়াজ করেছি, সুরাটির নাম সুরাতুল হুদ। সুরাতুল হুদ, সিরিয়ার নবী, সিরিয়াতে আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন। এই সুরাটি যখন নাজেল হচ্ছে, নবীজির চেহারা সুরত মলিন হয়ে যাচ্ছে, মক্কার জীবন, নির্যাতনের জীবন, নিষ্পেষণের জীবন, জুলুমের জীবন, অন্যায় অত্যাচার অবিচারের জীবন হচ্ছে নবীজির মক্কার জীবন। হাদিসের বর্ণনায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর রাসূল আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। আল্লাহর রাসূল বললেন, ঠিক বলছো, তা আমাকে বুড়ো করতেছে সূরাতুল হুদ। সূরাতুল হুদ, এই সূরা হুদে হযরত হুদ আলাইহিস সালামের জিন্দেগি আছে, লূত আলাইহিস সালামের জিন্দেগি আছে, নূহ আলাইহিস সালামের জিন্দেগি আছে, তাদের সমকালীন উম্মতেরা সাহাবীরা এই নবীদের সঙ্গে কি দুরাচার করেছে, দুর্বিনীত নিষ্ঠুর নির্মম আচার আচরণ তাদের সঙ্গে করেছে, নবীজি এই কথাগুলো বলে ফেলফেল করে কেঁদে ফেলেছেন, আবু বকর কেঁদে ফেলেছেন, সুবহানাল্লাহ। এই সূরাটিতে রয়েছে 123টা আয়াত, আর আমি যেই আয়াতটি তেলাওয়াত করছি এই তেলাওয়াতটির সংখ্যা হচ্ছে 114 নম্বর, মক্কায় সূরাতুল হুদ নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে সূরা হুদে বলতেছেন, সে জাতির কাছে একজন নবী তিনি পাঠালেন, তার নাম হচ্ছে হুদ। তিনি হুদ আলাইহিস সালাম তার দিনের দাওয়াত দিচ্ছেন। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জাতিকে ডেকে বললেন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ও আমার দেশের মানুষেরা, শুনো, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর? এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো শরীক করিও না। আফালা তাত্তাকুন, তোমরা কি মহান মনিবকে ভয় করবে না? এই দাওয়াত দিলেন হুদ আলাইহিস সালাম তার জাতিকে। তার জাতি নীরব নিস্তব্ধ হয়ে গেল না। প্রত্যেক নবীর জন্য পরীক্ষার বিষয় থাকে। ওই জাতির একজন সর্দার ছিল, তার কিছু নেতা ছিল, পাতি নেতা ছিল, উপনেতা ছিল, সকলে হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে টেরা চোখে তাকায়, কি বলে, কি কয়, কিসের নবী সে? এবার হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করতেছেন, যদি এক আল্লাহর ইবাদত করি তাহলে উপকার কি? আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দিলেন, যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দিবেন। কি দিয়ে?
তোমাদের উপরে আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজেল করবেন, আর ওই রহমতের বৃষ্টি পেয়ে মরা জমিন তাজা হয়ে যাবে, সিক্ত হয়ে যাবে। নববধূ যেমন গর্ভধারণের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মরা জমিন তেমন আকাশের রহমতের বৃষ্টির ফোঁটা পানি পেয়ে পেয়ে তোমাদেরকে রিজিক উপহার দিয়ে দিবেন। কেমন রিজিক, কেমন রিজিক! হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতির উচ্চতা ছিল 60 ফুট। কয় ফুট বর্তমান দুনিয়া আছে কেউ এত উচ্চতা? 60 ফুট লম্বা। তা আল্লাহ পাক তাদেরকে কি দিবেন? একটা লেবুর ওজন 48 কেজি। কয় কেজি? 48 কেজি একটা লেবু। একটা শশার ওজন 2 মণ। একটা আঙ্গুর ফল 3 কেজি। একটা কাঁচামরিচ 1.5 কেজি। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে তোমাদের জীবনকে ধন্য করে দিবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমাদের স্ত্রীরা যখন গর্ভবতী হবে, তোমাদের স্ত্রীদের গর্ভের থেকে সন্তান বের হবে 4 জোড়া 5 জোড়া। সুবহানাল্লাহ পড়েন। এবার হুদ আলাইহিসসালামের জাতির কিছু কিছু নেতা আছে, ওরা বলল ঠিক আছে শুনলাম, আর কি পুরস্কার? হুদ আলাইহিসসালাম জবাব দিলেন, যদি নেক আমল করো আর আমার দেয়া দাওয়াত মেনে নাও, তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত দিয়ে দিবেন, জান্নাত। কিছুদিন এভাবে চলতে লাগলো, জাতির লোকেরা আসমান থেকে রহমতের বৃষ্টি পায় আর ফলন হয়, যাই যাই বললাম এরকম ফলন হইতে থাকলো, গোটা জাতির লোকেরা খুশি। এবার হুদ আলাইহিসসালামের লোকেরা বলতেছে, জাতির লোকেরা বলতেছে, জান্নাত যে পাবো জান্নাতটা কি রকম, জান্নাতটা কি রকম? আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিসসালাম জান্নাতের বিবরণ তাদের সামনে পেশ করলেন। জান্নাতে এই 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 সুন্দর সুন্দর নিয়ামত রয়েছে, সুন্দর সুন্দর নিয়ামত। ওদের সর্দারের নাম ছিল সাদ্দা। কি ছিল তার জীবনে শুনছেন? শুনছেন সাদ্দাদ। সাদ্দাদ যখন হুদ আলাইহিসসালামের মুখের বেহেশতের বর্ণনা শুনল, শুনে বলতেছে, ও হুদ, তোমার খোদার বেহেশতে আমি যাব না, আমি নিজেই বেহেশত তৈরি করব। সাদ্দাদ পৃথিবীর জমিনে বেঁচে ছিল 3,500 বছর। কয় হাজার বছর? 3,500 বছর। সাদ্দাদ তাম দুনিয়া থেকে স্বর্ণ মুক্তা, হীরে মণি মুক্তা সংগ্রহ করতে লাগলো, সংগ্রহ হয়ে গেল, বেহেশত তৈরি করলো 350 বৎসরে। কয়শ বৎসর? 350 বৎসরে বেহেশত তৈরি করলো। বেহেশতের মধ্যে 3.5 লাখ ডাইনিং টেবিল ঢুকাইলো। কয় লাখ? 3.5 লাখ ডাইনিং টেবিল। প্রত্যেকটা ডাইনিং টেবিলের মধ্যে চেয়ারের সংখ্যা হলো 3,60,000। কত বড় বেহেশত, কত বড় বেহেশত! এবার হুদ আলাইহিসসালামকে বললেন, তোমার রবের বেহেশতে আমি যাব, আমার বেহেশত তৈরি হয়ে গেছে, 3.5 লাখ কর্মচারী 3,500 বৎসর বেহেশত তৈরি করলো, 3.5 লক্ষ ডাইনিং টেবিল, 3,60,000 একটা ডাইনিং টেবিলের মেহমানের সংখ্যা, অনেক বিশাল বড় বেহেশত তৈরি করলো। বেহেশতে রওনা হলো, রওনা হয়েছে সামনে 60,000, পিছনে 60,000 সৈনিক, 20,000 পদাতিক, 20,000 অশ্বারোহী, আর 20,000 তীরন্দাজ। কয় হাজার হলো? 60,000 সৈনিক পিছনে,
আর 60,000 সৈনিক সামনে বেহেশতের মধ্যে ডোল বাজনা তবলা নিয়ে ঢুকতেছে। ডোল বাজনা আর তবলার পদগুলো ওই দেশে খোলা হয় আর মসজিদের দরজাগুলো ওয়াজ মাহফিলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। বন্ধু পিছনে 60,000 সামনে 60,000 সৈনিক নিয়ে সাদ্দাত জান্নাতে ঢুকবে। জান্নাতের সামনে গিয়ে দেখে এমন সুন্দর তরুণ বালক জিন্দেগিতে দেখে নাই, এমন সুন্দর একজন বালক দাঁড়িয়ে আছে জিন্দেগিতে এসে এরকম মানুষ হইতে পারে সৃষ্টি জগতের মধ্যে দেখে নাই। এবার যারা তার বেহেশত তৈরি করলো তাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারতেছে না, আরে এত সুন্দর দারোয়ান আমার বেহেশতের জন্য তোমরা কোত্থেকে নিয়ে আসলে। মুফাসসিরে কিরাম মুহাদ্দিসিনে কিরাম বলেন তার বেহেশতের চাকচিক্য সৌন্দর্য জাঁকজমক জৌলস এত বেশি সুন্দর ছিল যে ফুলের মধ্যে ভ্রমর যেরকম উঠতে থাকে তার জান্নাতের ভিতরে যে ফুল এঁকেছিল মিস্ত্রিরা ঠিক এরকম সুন্দর সুন্দর করে ফুল এঁকেছিল। সাদ্দাত বেহেশতে ঢুকবে, তরুণ যুবক বাম হাত উত্তোলন করে বলল না ঢুকা যাবে না, সঙ্গে সঙ্গে খাপ থেকে তরবারি খুলে বলল ও তরুণ কত হাজার কোটি লক্ষ টাকা ব্যয় করে এই বেহেশত তৈরি করলাম আর তুমি দারোয়ান হয়ে আমাকে এই বেহেশতের মধ্যে ঢুকতে দিচ্ছ না, কত বড় সাহস বুকের ফাটা। সঙ্গে সঙ্গে তরবারি খুলল, তরুণ যুবক হাত তোলা দিল, হাত তোলা দিয়ে বলল পিছনের দিকে তাকাও তোমার 60,000 সৈন্যের দিকে তাকাও। তাকিয়ে দেখে সবাই মৃত, সবাই জমিনে শুয়ে আছে। এবার তোমার সামনের দিকে তাকাও, দেখো দেখে সামনের দিকের 60,000 120,000 সৈনিক ধরাশায়ী হয়ে আছে। এবার সাদ্দাত কাঁপতে লাগলো, পায়ের নিচের থেকে মাটি সরে যেতে লাগলো, না জানি আমার কি উপায় হয়ে যায়। বুঝলেন সূরার মূল আলোচ্য বিষয়। তো যিনি দাঁড়িয়ে থাকলেন দরজার সামনে তিনি কে? আমার কাছে আপনার কাছে আসবে আসবে না? এখন আমাদের কিছু লোক আছে আমরা খুব শক্তিশালী, আমাদের কাছে আসবে না, আসবে না। আল্লাহ হেদায়েত করুন, পড়ি আমিন। আমি একটি আয়াত যেটি তেলাওয়াত করেছি সেটা হচ্ছে আল্লাহ বলতেছেন আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? নামাজ কারা প্রতিষ্ঠা করবে? কারা বুঝেন নাই? নামাজ কারা প্রতিষ্ঠা করবে? আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. سورة حج 41 نمبر آيات। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলমানকে ডেকে বলেন মুমেন মুসলমান শোনো, তোমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তখন এক নাম্বার যেই কাজটা করবে সেই কাজটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? নামাজ। যারা ক্ষমতায় আসবে তারা কায়েম করবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবে, আর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে না আসে না তারা নামাজ প্রতিষ্ঠার সংগ্রামে যারা সম্পৃক্ত তাদেরও বিরোধিতা করে। ও বন্ধু কোরআনুল কারীম আরো বলছে শুধু তাই নয় নামাজ প্রতিষ্ঠা করে তুমি শেষ করবা না, তোমার সমাজে অন্যায় হবে এই অন্যায়ের বিচার তুমি করবা, অন্যায়ের বিচার তুমি করবা, সৎ কাজের আদেশ দিবা, সৎ কাজের আদেশ দিবা,
আর অসৎ কাজ থেকে আপামর জনতাকে তুমি বিরত রাখবা। আমার রাসূল বলতেছেন মান রা আহাদুম মিনকুম মুনকারান ফালিয়াতাগাইয়ারু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। ও দুনিয়ার মানুষ শুনো, মুসলিম শরীফের হাদিস, যখন সমাজের মধ্যে কোনো অন্যায় দেখবে, অনাচার দেখবে, জুলুম দেখবে, কোনো অবিচার দেখবে, তুমি নিজ হাতে সেটাকে প্রতিহত করো, নিজ হাতে সেটাকে প্রতিহত করো। ফাইন লামিয়াস তাতে হাত দিয়ে তোমার শক্তি নাই, সামর্থ্য নাই, তাহলে কি করবে? ফাবিল ইসানিহি, মুখ দিয়ে তাকে সতর্ক করো। এই সমাজে যদি বসবাস করতে হয় তাহলে মদ খাওয়া যাবে না, এই সমাজে যদি বসবাস করতে হয় অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যের হক লুণ্ঠন করা যাবে না, রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে লুটতরাজ করা যাবে না। কথা বলেন, আমি জুমায় বলেছিলাম যখন করোনার প্রভাব দেশে মারাত্মক, প্রধানমন্ত্রী ত্রাণের তহবিল থেকে আমাদের জন্য, গরিব মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য, কষ্ট যারা কষ্ট করেন ওদের জন্য ত্রাণের তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, চাউল দিয়েছেন, দেন নাই? গরিবেরা পাইছেন? গরিবেরা পান নাই। যারা খাইছে তারা খুব গরিব, যারা খাইছে তারা খুব গরিব, কারণ 5 কেজি চাউল 5 30 150 টাকা, 600 টাকা, 150 টাকার চাউল যেই ব্যক্তি চুরি করতে পারলো, এই লোকটা তো চেয়ারে বসার কথা না, চৌরাস্তার মাথায় ভিক্ষার বাটি নিয়ে বসার কথা। সমাজ থেকে অন্যায় চলে যাবে, অবিচার চলে যাবে, জুলুম চলে যাবে, যদি সৎ কাজের আদেশ থাকে আর অসৎ কাজের নিষেধ থাকে। যাই হোক, একটু সিগনাল দিয়ে গেলাম, আমার মূল আলোচ্য বিষয়টা হচ্ছে নামাজ। নামাজ কয়বার হবে? নামাজ কয়বার হবে বন্ধু? কয়বার? আল্লাহ বুঝাচ্ছেন সকালের শুরুতে, দিনের শুরুতে আর রাতের শুরুতে। আমরা যখন ফজরের জামাতে, আজকে 6টার সময় ফজরের জামাতে ফজর আদায় করলাম, তখন দিনের অংশ শুরু, দিনের অংশ কি শুরু, এর মধ্যে জোহর গেল, জুমা গেল, আসর গেল, জোহর আর আসর এই 2টা সময় দিনের ভিতরে, দিনের ভিতরে, আর দিনের অংশে হলো কি ফজর। ফজর এমন সময় পড়তেছে, দিনটা শুরু হইতেছে, আস্তে 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 আলো হইতেছে, সকালের সূর্য, সোনালি সূর্য পূর্ব দিগন্তে সোনালি রোদ নিয়ে সারা দুনিয়াকে আলোক উজ্জ্বল করে দিচ্ছে, আস্তে আস্তে অন্ধকার কেটে যাচ্ছে। আবার যখন মাগরিব আদায় করলাম, মাগরিবের নামাজটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাম দুনিয়াটাকে আধারের চাদর দিয়ে ঢেকে দিয়েছেন তিনি, কে? সুবহানাল্লাহ। এরপরে এশার নামাজ পড়লাম রাতের বেলায়, শুধু 2 বেলা দিনের বেলায়, এশার নামাজ রাতের বেলায়, ফজরের নামাজ দিনের শুরুতে, আর মাগরিবের নামাজ রাতের শুরুতে। সুবহানাল্লাহ। নামাজ কোত্থেকে আসলো? আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? কয় ওয়াক্ত? সব পান কয় ওয়াক্তের? সুবহানাল্লাহ। সব পান কয় ওয়াক্তের? আজকে আমার নামাজ, আজকের আলোচ্য বিষয়টা হলো নামাজির জন্য এবং বেনামাজির জন্য, নামাজির জন্য, বেনামাজির জন্য। মনে থাকবে মা বোনেরা, সুন্দর করে কথাগুলো শুনবেন, অবসর সময়ে নামাজ পড়বেন বেশি বেশি। ভাইরা, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আলা, যারা 3 বার পড়েন তারা 5 বার পড়বেন, যারা 5 বার পড়েন তারা 7 বার পড়বেন। কেন?
জীবনের সবচাইতে বেশি অংশ যখন সিজদায় কাটানো যাবে এই সিজদার সময়টা কবুল করে আপনাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে বন্ধু এবার শুনুন বান্দা নামাজ পড়লো পাঁচ ওয়াক্ত সওয়াব পাইলো পঞ্চাশ ওয়াক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আল্লাহর বাড়িতে মেরাজে গেলেন আসার সময় নিয়ে আসলেন নামাজ পঞ্চাশ ওয়াক্ত মূসা আলাইহিসসালামের সঙ্গে যখন দেখা হয়ে গেল মূসা আলাইহিসসালাম বললেন আল্লাহ পাক আপনাকে মেহমান বানিয়েছেন আপনার জীবনকে ধন্য করেছেন কি দিয়েছেন তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ জবাব দিলেন আমাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেয়া হয়েছে এবার মূসা নবী বললেন না আপনার উম্মতেরা হবে স্বল্প বয়সের ক্ষীণ বয়সের দুর্বল তারা পারবে না কনসেশন কনসিডার করে নিয়ে আসেন কমাইয়ে নিয়ে আসেন নবীজি আবার গেলেন বিশ ওয়াক্ত কমাইয়া দিয়া তিরিশ ওয়াক্তের কথা বললেন আবার মূসা আলাইহিসসালামের সঙ্গে দেখা হলো মূসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন কি নিয়ে আসলেন বললেন তিরিশ কয় ওয়াক্ত মূসা আলাইহিসসালাম বললেন তাও পারবে না আপনি যান আবার কমাই নিয়ে আসেন আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাম আবার চলে গেলেন আরশে আজিমে বললেন আল্লাহ আমার উম্মত দুর্বল হবে ক্ষীণ জীর্ণ শীর্ণ চেহারার শরীরের হবে আপনি আরো কমাই দেন ডিসকাউন্ট করে দেন কমাই দেন আল্লাহ পাক বললেন আরো দশ ওয়াক্ত শেষ আর কয় ওয়াক্ত বিশ আবার দেখা হলো মূসা আলাইহিসসালামের সঙ্গে মূসা আলাইহিসসালাম বললেন তাও পারবে না কমাই নিয়ে আসেন কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত এবার মূসা আলাইহিসসালাম আবার সঙ্গে দেখা হয়ে গেল লম্বা কাহিনী স্বল্প পরিসরে বলছি মূসা আলাইহিসসালাম বললেন দোস্ত মোহাম্মদ তোমার উম্মতেরা পাঁচ ওয়াক্ত আদায় করবে না ঠিক কিনা আরো কমাই নিয়ে আসো নবীজি বললেন না রে না মোহাম্মদ মূসা আমার শরম করে আমি আর পারবো না যেই পাঁচ ওয়াক্ত নির্ধারণ করা হয়েছে আমি আমার উম্মতকে এই পাঁচ ওয়াক্ত দিয়ে দিব আল্লাহ পাক খুশি হয়ে গেলেন আর সে আজিম থেকে সিগনাল দিয়ে বললেন মোহাম্মদ যেই পাঁচ ওয়াক্ত তুমি তোমার জন্য নির্ধারণ করে নিয়েছো তুমি মনে রেখে দিও আমি আল্লাহ ওই পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী আমলনামার মধ্যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিব বন্ধু নামাজ ইউযহিবনা সাইয়্যাত নামাজ নেক আমল যেহেতু সেই নেক আমল ইউযহিবনা সাইয়্যাত নামাজ খারাপ কাজ থেকে আপনার আমল নামাজ থেকে গুনাহগুলো সরিয়ে দেবে গুনাহগুলো সরিয়ে দেবে কি করবে কিভাবে কিভাবে গুনাহ সরাবে নামাজ আমার বন্ধু বুখারীতে লম্বা হাদিস এসেছে আল্লাহর কোন মুসলমান মুমিন বান্দা যখন অজু করে অজু করে শীতকাল অজু করার দরকার নাই নামাজেরও দরকার নাই ঠিক কিনা ও বন্ধু অজু যখন করবে অজু করার সঙ্গে সঙ্গে বান্দা যখন মুখমণ্ডলের মধ্যে পানি লাগাবে মুখমণ্ডলের থেকে গুনাগুলো ঝরে ঝরে পড়তে থাকবে আস্তে পড়ে আবার বান্দা গোলাম যখন হাত ধুবে হাত ধুবে ইজা কুমতুম ইলা সলাত ফাগসিলু জুহাকুম ওয়া আইদিয়াকুম যখন বান্দা মুখ ধুবে মুখের গুনাহ মাফ করবেন তিনি কে
তিনি কে? হাত যখন ধুবেন হাতের গুনাহ মাফ করবেন, তিনি আমার রব, তিনি আমার জীবনদাতা, তিনি আমার ইজ্জতদাতা, তিনি আমার সম্মানদাতা, তিনি আমায় সৃষ্টি করেছেন, জমিন তার, আকাশ তার, বাতাস তার, নিঃশ্বাস তার, শ্বাস প্রশ্বাস তার, অক্সিজেন তার, কার্বন ডাইঅক্সাইড তার। সুতরাং আইনটা হবে, আইনটা হবে আল্লাহ। মানুষের আইন দিয়া এই দুনিয়ায় কখনো শান্তি আসে নাই, আসতে পারে না। সুতরাং মানুষের আইনের পক্ষে যারা আন্দোলন করবে, আচ্ছা থাক থাক থাক, ও বন্ধু, গোলাম যখন মাথা মাসে করবে কি করবে? মাথা মাসে করবে, মাথার গুনাগুলো মাফ করে দিবেন তিনি কে? মেহমান আসছে, বসুক, আপনারা কথা শুনেন। এবার ওয়ারজুলুকুম ইলাল কাবাইন, টাকনু গিরার উপর পর্যন্ত যে ব্যক্তি ধুবে, টাকনি গুরার গিরার উপর পর্যন্ত যে ব্যক্তি ধুবে, টাকনু গিরার গুনা পায়ের গুনা মাফ হয়ে গেছে। বুখারীতে হাদিস এসেছে। আমার সাহাবীরা, আমার বন্ধুরা শুনো, তোমার তোমাদের বাড়ির সামনে যদি স্বচ্ছ স্পটিকের মতো সুন্দর পরিচ্ছন্ন স্পটিকের মতো ঝর্ণা ধারা থাকে, আর কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, পাঁচবার ওই স্বচ্ছ সুন্দর স্ফটিকের মতো অপবিত্র পবিত্র পানির মধ্যে যদি গোসল করে, আমার সাহাবীরা তোমরা বলো তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কিনা? এবার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নামাজিদেরকে মেসেজ দিয়েছেন, গুনাগুলো মাফ করে দিবেন নামাজের মাধ্যমে। কিভাবে? বান্দা যখন ঘর থেকে বের হবে নামাজের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? প্রতিটা কদমের মধ্যে আসমানের মালিক রহমত নাজেল করবেন দশটা, কয়টা? দশটা। গুনাহ মাফ করে দিবেন দশটা, আর তার জন্য সম্মান লিখে দিবেন দশটা। ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রতি কদমে কদমে কদমে, ও বন্ধু। এবার বলেন নামাজ, আমি বলেছিলাম বেনামাজির জন্য আজকের ওয়াজ, নামাজির জন্য আজকের ওয়াজ। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো, তার আমল নামার মধ্যে উঠলো কয় ওয়াক্ত? আর যিনি নামাজ আদায় করতে পারলেন না, তার আমল নামার মধ্যে উঠলো কয় ওয়াক্ত? উঠলো না, কেমনে? উঠেই তো নাই। সুতরাং বন্ধু, নামাজের প্রতি যত্নশীল হওয়া লাগবে। কেন কেন নামাজের প্রতি যত্নশীল হওয়া লাগবে? সম্মান চান কিনা, কথা কয় না, সম্মান চান কিনা, ইজ্জত চান কিনা, শান্তি চান কিনা, টেনশন মুক্ত জীবন গড়তে চান কিনা? সকল কিছুই পাবেন যদি পড়েন নামাজ, যদি পড়েন নামাজ। ও বন্ধু, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ চাবি, যদি চাবি না থাকে, খুব সুন্দর করে ঘর করেছেন, খুব সুন্দর ঘর, কিন্তু চাবি নাই, লাভ হবে? লাভ হবে, লাভ হবে। ও বন্ধু, নামাজ যদি না পড়েন কি হবে? কি ধরনের শাস্তি হবে? লাঞ্ছিত, অপমানিত, দুনিয়া ইজ্জত নাই, সম্মান নাই, টেনশন ফেরেশানের মধ্যে থাকবেন, বরকত নাই, হাজার হাজার টাকা রোজগার করে বরকত নাই, আজকে সর্দি, কালকে কাশি, হাসি, ডায়রিয়া, আময়সা, হাবি জাবি, কোনো বরকত নাই। আর ছোট্ট মসজিদের ইমাম সাহেব 3000 টাকা বেতন, 3000 টাকা বেতন 1500 টাকা দিয়ে পাঞ্জাবি বানায়, কথা কয় না?
ও বন্ধু বরকত নামাজের মাধ্যমে আসবে, নামাজ ছাড়া বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নাই। আপনি যদি নামাজ না পড়েন কি ক্ষতির সম্মুখীন হবেন, কি হবেন? আচ্ছা, দুপুরে খানা খাইছেন না সবাই? সবাই খাইছেন, কেউ উপবাস ছিলেন? এবার বন্ধু আমি একটা প্রশ্ন করি, মুরগির গোশত কারা কারা খাইছেন? হাত উঠান যারা মুরগি খাইছেন আজকে, হাত নামান। গরুর গোশত খাইছেন কেউ? হাত নামান। মাছ খাইছেন? মাছও খাইছেন। ডিম খাইছেন? ডিম খাইছেন। ডিমটা দিয়েছেন কে? ও বন্ধু ডিমটা কে দিয়েছেন? এত আস্তে বলেন কেন, কে দিয়েছেন ডিম? হাশরের ময়দানে জম টুপি আপনার মাথার মধ্যে পরিয়ে দেয়া হবে। আজকে যেই মুরগি খাইলেন, মুরগি আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। আল্লাহ কেন তুমি এই বেনামাজিকে আমারে খাওয়াইছ? গরুর গোশত মুরগি কি কথা বলতে পারবে? পারবে না? পারবে। মুরগি আল্লাহর দরকার, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ বেনামাজির উদরের মধ্যে মুখের মধ্যে কেন তুমি আমাকে ঢুকাইছ? এই যে পানি, পানি কার নিয়ামত? শরবত খান পাঁচ আইটেমের, কয় আইটেমের? আমি একবার মেহমান দাওয়াত দিছিলাম রমজানে, তরমুজের শরবত, কাঁচা আমের শরবত, জামের শরবত, লেবুর শরবত, মোট ছয়টা শরবত মেহমানের সম্মানে আমার বউ তৈরি করছে, আমি সবই একটু একটু খাইছি। কিন্তু বন্ধু তৃপ্তিটা কোথায় রেখেছেন আল্লাহ? সুবহানাল্লাহ বলে এই পানি, এই পানি বেনামাজির বিরুদ্ধে দরখাস্ত পেশ করবে, আদালতের কাঠ গড়ায় বেনামাজি দাঁড়িয়ে যাবে, আর নামাজ আরেক কাঠ গড়ায় দাঁড়িয়ে অভিযোগ দায়ের করবে, আল্লাহ সে কেন আমাকে খাইছে? আজকে আমি তার বিচার তোমার কাছে দিলাম। শুধু তাই নয়, এই জমিন কার? জমিনটা কেমন সুন্দর, শক্ত না নরম? না, যদি লোহার মতো শক্ত হইতো খুঁড়তে পারতেন না, বিল্ডিং বানাইতে পারতেন না, ঠিক কিনা? আবার যদি বেশি নরম হয়ে যেত তাহলে বন্ধু এটা দিয়ে রাস্তা বানানো যাইতো না, গাড়ি ঘোড়া চলতে পারতো না, আমরা বসতে পারতাম না। এই মাটি, এই মাটি আপনার আমার জিন্দেগির সমস্ত ন্যাক আমলের সাক্ষী হয়ে যাবে, সমস্ত বদ আমলের সাক্ষী হয়ে যাবে। বন্ধু উপায় থাকবে না, উপায় থাকবে না। নামাজি বান্দা যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমতের চাদর দিয়ে যতক্ষণ পর্যন্ত সে নামাজে থাকে, ওই রহমতের চাদর দিয়ে তার উপরে বৃষ্টির ফোঁটা আকাশ থেকে যেমনি ভাবে নাজেল হতে থাকে, নামাজরত ব্যক্তির উপরে এইভাবে রহমতের বৃষ্টির মতো রহমত নাজিল হইতে থাকে। কি করে যুবক তরুণ, কি করে বন্ধু নামাজ নষ্ট করো? বন্ধু তোমার মতো কত যুবক আজকে কবরে চলে গেছে। গত শনিবার, আগের শনিবার কাউসার মারা গেছে না, কম বয়সের ছেলেটা। গত বেশ কিছুদিন আমাদের গ্রামে অনেকেই মারা গেছেন, তাজু ভাই মারা গেছেন, মোল্লা ভাই, তারপরে আমাদের সর্দার ভাই রফিক ভাই মারা গেছেন, তারপরে মাওলানা জামালের দাদি মারা গেছেন গত পরশু দিন, আহা সেরাজ ভাই মারা গেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রাণের মানুষগুলো, কাছের মানুষগুলো বিদায় নিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না? আহা কখন আমার ডাক এসে যাবে, কখন তোমার ডাক এসে যাবে? বন্ধু সাবধান, নামাজ কাজা করিও না, নামাজ তোমাকে নিয়ে যাবে মুক্তির মোহনায়, সীমাহীন সীমানায়, জান্নাতের মোহনায়, জান্নাতের ঠিকানায় তোমাকে নামাজ নিয়ে যাবে। বন্ধু কাজা করিও না, নামাজ তোমাকে বাঁচাবে। কবরে তোমার কেউ সাথী নাই, বন্ধু নাই, অন্ধকার কবর আলোক উজ্জ্বল হয়ে যাবে, তোমার কবরটা খোলা হয়ে যাবে,
পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত জান্নাতের হাওয়া জারি হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলবেন, আমার গোলাম রে, আমার বান্দারে নাউম, নাউম ঘুমাও। কিভাবে? কানাউমে লরুস, বাসর করে স্বামী তার স্ত্রীকে পেয়ে খুশিতে আনন্দে যেমন ঘুমায়, তুমি এমনি করে ঘুমিয়ে যাও কবরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা তোমরা ওয়ালবাসু বিল জান্না, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ফাফরিসু বিল জান্না, তার কবরটাকে জান্নাতের গালিচা দিয়ে ভরপুর করে দাও। এবার বান্দা ঘুমাতে থাকবে, কতদিন? ইলা ইয়াউমাল কিয়ামা। এবার বললেন, আল্লাহ কবরটাকে খুলে দাও, ইলা মাদ্দাবাসারিহি, দৃষ্টিশক্তি যতদূর যায়, দৃষ্টিশক্তি যাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দৃষ্টি যাবে, ঘুমাতে থাকবে কিয়ামত পর্যন্ত। এবার আল্লাহ পাক ঘুমিয়ে ঘুম থেকে জাগ্রত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া নুফিখা ফিসসুর ফাইদা কি ফাইজা মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। বান্দা উঠবে, উঠে চোখ কসাইবে, আরে কি একটু আগে ঘুমাইছি, কাঁচা ঘুমটাকে ভাঙলো। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, রে গোলাম, লক্ষ লক্ষ বছর চলে গেছে, অল্প সময় ঘুমাস নাই। ক্বালু ইয়া ওয়াইলানা মিন মা বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান। এটাই হচ্ছে রহমানের প্রতিশ্রুতি, কিয়ামত কায়েম হয়ে গেছে, উঠো। বন্ধু, এই পৃথিবীতে যখন আমরা ভ্রমণ করি, কক্সবাজার যাই, বিভিন্ন জায়গায় যাই, ভ্রমণে যখন যাই, তখন ভ্রমণের জন্য সফর সঙ্গী লাগে, না হলে ভ্রমণটা জমে না। আর সেই ভ্রমণটা যদি হয়, 23 বৎসরের যুবক যদি নিয়ে যায়, 60 বৎসরের বৃদ্ধ জমবে কিনা, এই জন্য অনন্ত কবর, বিশাল জিন্দগির এই সফর। এই সফরে তরুণ যুবক লাগবে নাকি বুড়া লাগবে? তরুণ যুবক লাগবে। এই তরুণ যুবক হয়ে যাবে কোরআন শরীফ। কোরআন শরীফের বিরোধিতা করিও না, কোরআনের তাফসিরের বিরোধিতা করিও না, কোরআনওয়ালাদের বিরোধিতা করিও না। কোরআন তোমার চতুর্দিকে নেটওয়ার্ক স্থাপন করে দিবে, আলোর নেটওয়ার্ক, সুবহানাল্লাহ পড়েন। আর ফজরের নামাজ দাঁড়িয়ে যাবে, জোহর দাঁড়িয়ে যাবে, আসর দাঁড়িয়ে যাবে, মাগরিব এশা দাঁড়িয়ে যাবে, তাহাজ্জুদ দাঁড়িয়ে যাবে, ইশরাক দাঁড়িয়ে যাবে, আওয়াবিন দাঁড়িয়ে যাবে, চাষ্ট দাঁড়িয়ে যাবে। আর আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করার সুযোগ পাবে না, সুবহানাল্লাহ পড়েন। নামাজ জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে চাইবেন কিভাবে? আমরা হুজুরের কাছে যাই, হুজুর একটু দোয়া করেন, কত মানুষ আসা মসজিদে আসে, আরে কত কষ্ট মনের মধ্যে, কত কষ্ট ভাই, এই নাই ওই নাই, ছেলে নাই মেয়ে নাই, অশান্তি। ও বন্ধু, কোন হুজুরের কাছে যাওয়া লাগবে না, কোন দরবেশের কাছে যাওয়া লাগবে না, অসুখ ভালো করেন তিনি কে? দুনিয়ার সমস্ত আদালত গুলো, অফিস গুলো শুক্র শনিবারে বন্ধ, শুক্র শনিবার না হইলেও 5টার পরে সকল বন্ধ। এবার বন্ধু বলো, তোমার রবের দরজাটা সারা পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে নাকি? সুতরাং চাইবো কার কাছে, দিবেন কে? আল্লাহ। নামাজের সিজদার মধ্যে গিয়া বলো, আল্লাহ আমি গরিব মানুষ, আমি অসুস্থ, চিকিৎসা করার সুযোগ নাই, এবার আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন, তোমাকে 50 টাকার ট্যাবলেট দিয়া 50 লক্ষ টাকা বাঁচিয়ে দিতে পারেন, তিনি কে? চিৎকার করে বলো, তিনি কে? সন্তান নাই, আল্লাহর কাছে চাও, মিথ্যা মামলায় জর্জরিত আল্লাহর কাছে চাও, প্রতিবেশী হিংসা করে তুমি, তোমাকে আল্লাহর কাছে চাও। সাহাবায়ে কেরাম যদি লবণের দরকার হইতো, নামাজের সিজদায় গিয়ে আল্লাহর কাছে লবণ চাইতে। ও বন্ধু, তুমি কেন মাজারে গিয়ে যাও, চাও মাজারে চাওয়া যাবে না?
ও বন্ধু শুনো, শুধু তাই নয়, নামাজ তো গুনাহ মাফ করে, নামাজ কি করে গুনাহ মাফ করে, শুধু তাই নয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের কাজ থেকেও সেফটি দেন, নিরাপদ রাখেন, সেফ রাখেন, নিরাপদ রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ। এখন বন্ধু তুমি যদি নামাজে আসো তোমার কি উপকার এখন বুঝো। ও বন্ধু সকল কিছু চাওয়ার একমাত্র মাধ্যম হলো নামাজ, নামাজ ছাড়া কোনোভাবেই আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার সুযোগ নাই। একটা বেনামাজি হাত তুলতে পারে নাকি? হাত তুলতে পারে? নামাজ আমরা যখন শেষ করি হাত দুটো তুলে বলি রব্বানা জালামনা আনফুসানা, রব্বুল আলামিন জুলুম করেছি নিজের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, ক্ষমাও করো আমার উপরে, তুমি রহমত নাজেল করো, যদি ক্ষমা না করো, রহমত নাজেল না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বুল আলামিন আমি ধ্বংস হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বন্ধু এজন্য স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ঝগড়া, বউ কয় রাতের 9টা, জামাই কয় দিনের 10টা, আছে না? তালাক দেয়, বিচ্ছেদ হয়, বিষ খায়, ফাঁসি দেয়, আছে না? কিচ্ছু লাগবে না, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আসবে, নামাজ পড়ো। ও আমার বোন তুমি শোনো, তোমার জামাই নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে না, প্রচন্ড শীত পড়তেছে, একটু কষ্ট করে উঠে যাও, একটু পানি গরম করে স্বামীকে আস্তে করে ডেকে দাও, সুন্দর করে স্বামীর নাম ধরে ডাকতে পারো, সমস্যা নাই, সুন্নত মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, সুন্দর করে ডেকে বলো গরম পানিটা করেছি, উঠেন উঠেন, নামাজটা আদায় করেন। যত প্রচন্ড স্বামী হোক, একদিন দুই দিন তিন দিন, তিন দিনের বেশি যাবে না, চিন্তা করবে এই শীতের, প্রচন্ড শীতের রাত, আমার বউ কষ্ট করে আমার জন্য পানি গরম করে দিল, উঠি যাই, সুবহানাল্লাহ। এবার যতদিন পর্যন্ত এই স্বামী নামাজ আদায় করতে থাকবে, স্বামীর নামাজের কারণে বউও একটা সওয়াবের অংশ, যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত উভয়ের আমল নামার মধ্যে সওয়াব লিখা হয়ে যাবে। ও বন্ধু নামাজ হচ্ছে শারীরিক ফিটনেস, অ্যান্টিবডি, অ্যান্টিভাইরাস। এই যে অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, ওখানে সিকিউরিটি গার্ড থাকে, অ্যান্টিভাইরাস থাকে, যাতে করে বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত না হয়ে কম্পিউটার মিসিং না হয়, অ্যান্ড্রয়েড মিসিং যেন না হয়, সে যেন তার প্রাণ শক্তি নিয়ে সচল থেকে আপনাকে বেস্ট লংজিভিটি দিতে পারে, আপনার সেবা দিতে পারে, এই জন্য কম্পিউটারে এবং মোবাইল ফোনের মধ্যে অ্যান্টিভাইরাস থাকে। কি থাকে? অ্যান্টিভাইরাস থাকে বন্ধু। আপনার শরীর, শরীরের মধ্যে অ্যান্টিভাইরাস রান হয়ে যাবে অটোমেটিক, যখন পাঁচ ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন, বাড়ি থেকে আসবেন যাবেন যখন হেঁটে হেঁটে, এই হাঁটার কারণে শরীর থেকে আস্তে আস্তে গ্লুকোজ কমতে থাকবে, চর্বি কমতে থাকবে, ঘাম ঝরতে থাকবে, বেশি বেশি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা। আজকে ডায়াবেটিস বেশি হয়েছে কেন? মহামারী, মহামারী ধারণ করছে ডায়াবেটিস, কেন? শুধু মুমেনদের মধ্যে নামাজ কায়েম না থাকার কারণে। ও বন্ধু নামাজের এত উপকারিতা কতভাবে বুঝাইতাম বলেন? শয়তান আছে নি, শয়তান আছে, বেনামাজি কি শয়তান ঘৃণা করে? কে ঘৃণা করে? কেন কেন ঘৃণা করে জানেন? শয়তান ঘৃণা করে, আপনি দেখবেন শয়তানের কাজ শয়তানি করা, শয়তানের কাজ শয়তানি করা। কিরকম? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমোচ্ছেন, কে? ইসলামের তৃতীয় খলিফা ওসমান ঘুমোচ্ছেন,
শয়তান গিয়ে বলে, ওসমান, ও ওসমান, ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠেন, জামাতের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, উঠেন। ওসমান আর সহ্য, তুই শয়তান না, কয় আমি শয়তান। চিন্তা করতেছেন, শয়তান আমাকে জামাতে যাওয়ার জন্য তাকিদ দিচ্ছে, শয়তানের কাজ তো এটা না। তিনি চিন্তা করলেন, ওসমান চিন্তা করলেন, প্রশ্ন করলেন, শয়তান রে, জামাতে অসংখ্য সওয়াব, কিন্তু তুই আমাকে কেন জাগ্রত করে দিচ্ছিস? শয়তান কয়, না দোস্ত, তুমি সওয়াব কম পাও, বেশি পাওয়ার দরকার নাই, এই জন্য জামাতে যাও। এখন জামাতে গেলে সব বেশি না কম? বেশি। ওসমান, জামাত মিস হয়েছিল একদিন, জামাত মিস হওয়ার কারণে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দরখাস্ত দিয়ে ফরিয়াদ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ গো আমি এই ফজরের নামাজটা জামাত তরক করেছি, তুমি আমাকে মাফ করো। চোখের পানি পড়তেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওসমানকে মেসেজ দিয়ে দিলেন, ওসমান আচ্ছা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, যেই কথা বলতেছিলাম, ওসমান বলতেছেন জামাতে মুমিনকে শামিল করা এটা তো শয়তানের কাজ নয়, কিন্তু তুমি কেন আমাকে জাগ্রত করলে? শয়তান দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয়, লুকাইতে পারলো না কথা। ওসমানকে বললেন, ওসমান গো, যেদিন ফজরের নামাজটা জামাত মিস করলেন, মিস্টেক করলেন, ওই দিন আপনি যে কান্নাকাটি করেছেন চোখের পানিগুলো দেখে, আর সে আজিমে রব্বুল আলামিন বসে 70 বৎসরের ফজরের জামাতের সওয়াব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিয়েছে, সুতরাং আমি চাই না আজকেও ফজরের জামাতটা মিস করে আপনি আবার 70 বৎসরের ফজরের জামাতের সওয়াব লুটে নেন, এটা আমি চাই না। শয়তানি এটার মধ্যে আশ্রয় নাই, শয়তানের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে শয়তানি লুকায়িত আছে। সুরতটা কিন্তু সুন্দর, সুরতটা মৌলবীর মোল্লা মুন্সির হাজি সাহেবের পীর সাহেবের, ঠিক কিনা? এই দেশের ব্যবসায়ী হুজুর মোল্লা মুন্সি এগুলো শয়তানের অন্তর্ভুক্ত। বন্ধু, শয়তান বেনামাজিকে ঘৃণা করে কেন? এই জন্য ঘৃণা করে, যেই কোনো সময়ে যেই কোনো সময়ে বেনামাজির উপরে আল্লাহর গজব নাজিল হইতে পারে, সে চায় না তার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাক, এই জন্য শয়তান পাশে থাকে না। কারণ এটা এমন বদমাস, এমন পোষা, এমন নিকৃষ্ট, এমন দুর্গন্ধ, এটা শয়তান এইডার মধ্যে প্রস্রাব করতেও ঘৃণা করে, বেনামাজি এত নিকৃষ্ট। ও বন্ধু, আমার নবীজি বলতেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো সে অমুসলিম হয়ে গেল। কি হয়ে গেল? অমুসলিম। ও বন্ধু, বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত, নবীজির আরেকটা মেসেজ, বান্দার মধ্যে আল্লাহর অনুগত বান্দার মধ্যে আর কাফেরের মধ্যে অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহর প্রকৃত খাঁটি গোলাম যিনি, তিনি সম্মানের প্রতি কপাল আর নাকটাকে জমিনের মধ্যে লুটিয়ে দিয়ে প্রশংসা করে কা আল্লাহ, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। বন্ধু, শয়তান এই জন্য ঘৃণা করে, যে কোনো সময়ে তার উপরে আল্লাহর গজব নিপতিত হবে, ওই গজবের মধ্যে যেন শয়তান নিপতিত না হয়ে যায়, সেজন্য নিরাপদ দূরত্বে, নিরাপদ ডিস্টেন্সে সে থাকে, গাড়ির পিছন দিয়ে থাকে, লিখা থাকে 100 হাত দূরে থাকুন, লিখা থাকে কিনা। শয়তানও বেনামাজিকে এত ঘৃণা করে,
বেনামাজির থেকে এত দূরে সরে চলে যায়। যেই কথা বলতেছিলাম, তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো সে অমুসলিম, কাফের হয়ে গেল। কিভাবে? শক্ত কথা, কঠিন কথা। নামাজের সমস্ত লজিস্টিক সাপোর্ট আছে, পানি আছে, মসজিদ আছে, অথবা পানি নাই, ওযু নাই, মসজিদও নাই, তায়াম্মুমের ব্যবস্থা আছে, ওযু গোসল যদি কারো উপরে ফরজ হয় তাহলে ওই ব্যক্তি তায়াম্মুম করে নামাজ আদায় করবে। সব কিছু ঠিকঠাক আছে, মসজিদও আছে, আজানও শোনা যায়, কাছাকাছি ওযুর ব্যবস্থাও আছে, পানির ব্যবস্থাও আছে। এখন এই লোকটা দোকানে বসে আছে অথবা ঘরে বসে আছে, মসজিদে আসলো না, নামাজও পড়লো না, এই ব্যক্তিটা ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করার কারণে সে কাফের, নামাজ তরক করার কারণে, ইচ্ছাকৃত তরক করার কারণে সে অমুসলিম হয়ে গেল। এখন যদি জামাই কাফের হয়, বউ, বউ তো মুসলিমা, বউ মুসলিমা, এখন বিবাহ বন্ধনটা হয়েছিল তো মুসলিম পদ্ধতিতে নাকি? খুতবা হয়েছিল না? খুতবা হয়েছিল, দরুদ হয়েছিল, তবে আমাদের দেশে তো এখন সুন্নত বিবাহ নাই। আহা, আফসোস, যে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, ওই গায়ে হলুদের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা চলে যায়, বরকতপূর্ণ ওই সমস্ত বিবাহগুলো, যে বিবাহগুলোর মধ্যে টাকা পয়সা কম খরচ হয়, বরকতপূর্ণ ওই অলিমার খাবার, যে অলিমার খাবারের মধ্যে গরিবদেরকে দাওয়াত করা হয়, ওই ওই খাবারগুলো বরকতপূর্ণ, আবু দাউদ শরীফে হাদিস। ও বন্ধু, যে কথা বলতেছিলাম, বউ মুসলিমা আর স্বামী কাফের হয়ে গেল, মুসলিম হয়ে গেল, তাদের বিবাহ বন্ধনটা নষ্ট হয়ে গেল, বিবাহ বন্ধনটা নষ্ট হয়ে গেল, কিন্তু অনিচ্ছাকৃতভাবে নামাজ তরক হয়েছে। আপনি যখন অজু করে নামাজ আদায় করবেন, কাজা আদায় করবেন, কিরকম আপনি ঘুমাইছেন? ঘুম কার নেয়ামত? ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমটাকে আমি আবরণ করে তোমাদের জন্য উপহার দিয়েছি। এই ঘুম আল্লাহর রহমত, যারা অন্যায় করে, জুলুম করে, হত্যা করে, ধর্ষণ করে, জাতির সমস্ত সম্পদের উপরে অত্যাচার করে, লুণ্ঠন করে, ওরা তার রাতের বেলায় ঘুমাইতে পারে না, ঘুম আসে না, ট্যাবলেট খায় তারপরও ঘুম আসে না, রিক্সা ড্রাইভার, ঠেলাওয়ালা, দিন মজুর, সারাদিন ঘাম ঝরিয়ে ঝরিয়ে রিক্সার ফেডেল চেপে চেপে ইনকাম করেছে, রোজগার করেছে, ঘাম ঝরেছে, কিচ্ছু নাই, খেসারির ডাল রাঁধছে, ঘরে পাখা নাই, বউ সুন্দর করে শাড়ির আঁচল দিয়ে ঘামটা মুছে দিচ্ছে, এটা জান্নাতের টুকরা, সুবহানাল্লাহ। যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো, ওই ঘরটা বেহেশতের একটা দুর্গ, আর যেই ঘরটার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না, ওই ঘরটা হচ্ছে জাহান্নামের একটা গর্ত, নাউজুবিল্লাহ। এবার বউ খেসারির ডাল, মসুরির ডাল কিনতে পারে না, খেসারির ডাল পাতা শুটকি স্বামীর প্লেটের মধ্যে তুলে তুলে দিচ্ছে, খাও খাও, আর পাখাও নাই, কোন রকম একটা কাগজ দিয়া স্বামীকে বাতাস করতেছে, খাও, কত কষ্ট তুমি করো। রাতের বেলা শুইল স্বামী স্ত্রী, নাক ঢেকে ঢেকে ঘুমাচ্ছে স্বামী, আর কোটিপতি বিশাল অট্টালিকার মধ্যে থেকে থেকে কার সম্পদ লুণ্ঠন করা যায়, কার উপরে জুলুম করা যায়, কার সম্পদটা জোরপূর্বক হস্তগত করা যায়, এই ম্যাপ তৈরি করতে থাকে। তার চোখের ঘুম, অন্তরের শান্তিটা তুলে নিলেন তিনি কে? বন্ধু, বিবেকের খোরাক দিয়ে যাচ্ছি, চিন্তার খোরাক দিয়ে যাচ্ছি। যেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি, দুইটা শব্দের উপরে দুই ঘন্টা কমপক্ষে কথা বলা লাগবে, তারপরে আপনাদেরকে কিছু বোঝানো যাবে। আচ্ছা বন্ধু, তুই শয়তান ঘৃণা করে, মনে থাকবে, শারীরিক শক্তির জন্য, মনের শক্তির জন্য, অন্তরের শক্তির জন্য, সম্মানের জন্য, ইজ্জতের জন্য,
টেনশন মুক্ত থাকার জন্য, দুনিয়ায় ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসা অর্জন করার জন্য, ভালোবাসা প্রদান করার জন্য, সম্মান দেওয়ার জন্য সকল কিছুতে দরকার কিসের? নামাজ। বেড়াইতে যান না? বেড়াইতে যান তো, তিন দিন আছেন এক জায়গায়, চার দিন বেড়াইছেন, নামাজ কি মহব্বত তৈরি করে দেয় দেখেন। এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, তিন ওয়াক্ত নামাজ, চার ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, ছয় ওয়াক্ত নামাজ আদায় করছে। পাশের মুসল্লি দেখে বলে, ভাই আপনার বাড়ি কোথায়? ঠিক কিনা? জিন্দিগিতে তাকে দেখে নাই, ভাই আপনার বাড়ি কোথায়? ঠিক কিনা? কোথায় আসছেন? কার বাড়িতে আসছেন? কোথায় আসছেন? কার বাড়িতে আসছেন? এই যে একটা সম্পর্ক, সেতু বন্ধন, হৃদয়ের একটা, হৃদয় নিংগ্রাণ একটা ভালোবাসার সেতু বন্ধন তৈরি করে দিল। কিসে তৈরি করে দিল? নামাজ, নামাজ, নামাজ। নবীজি ইন্তেকাল করবেন, সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেল, সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি কাঁদেন কেন? একটা দরজা খোলা, আবু বকরের দরজা, সালাতুল ইশায় নবীজি দাঁড়িয়ে গেলেন, আর নবীজি কেঁদে কেঁদে দাঁড়িয়ে ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তেছে। মা আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি গো কাঁদেন কেন? কেন কাঁদেন আপনি? নবীজি বললেন, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। আমার হৃদয়, আমার মন সাক্ষী দিচ্ছে, আমার উম্মতেরা, আজকে আমি যেভাবে আবু বকরের পিছনে একই কাতারে শৃঙ্খলাবদ্ধ হয়ে সারিবদ্ধভাবে, কোনো উশৃঙ্খলতা নাই, শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাবদ্ধভাবে, যেভাবে আমার উম্মতেরা এক নেতার পিছনে নামাজ আদায় করতেছে, আমার হৃদয়, আমার দিল, আমার অন্তর সাক্ষী দিতেছে, কিয়ামত পর্যন্ত এইভাবে আমার উম্মতেরা মসজিদে মসজিদে নামাজ কায়েম করে ফেলবে। আল্লাহ।